সবুজে ঢাকা পাহাড় আর মেঘের খেলায় সবসময় মেতে থাকে সাজেক ভ্যালি। সাজেক বেড়াতে গেলে সবাই এমন রিসোর্টে থাকতে চায় যেখান থেকে সাজেকের অপরূপ সৌন্দর্য অবলোকন করা যাবে। এত এত রিসোর্টের মধ্যে সেবা ও মানে, কোন রিসোর্ট সবচেয়ে ভালো, কোন রিসোর্ট থেকে মেঘের ভালো ভিউ পাওয়া যায়, এমন সব নানা প্রশ্নের উত্তর অনেকেই আমাদের কাছে জানতে চান। তাই ভ্রমণ গাইডের এই ভিডিওতে জানাবো সাজেকে মুগ্ধ হবার মতো সেরা 20টি রিসোর্ট সম্পর্কে। সেই সাথে থাকছে রিসোর্টগুলোর রুম ভাড়া, রিসোর্ট থেকে সাজেকের ভিউ কেমন দেখা যায়, সুযোগ সুবিধা, যোগাযোগ ও বুকিং করার উপায় সহ প্রয়োজনীয় সকল তথ্য। বর্তমানে সাজেকে প্রায় শতাধিক রিসোর্ট রয়েছে। আমাদের এই বেস্ট রিসোর্টের তালিকা তৈরি করতে গিয়ে রিসোর্টের জনপ্রিয়তা, সেবার মান, রিসোর্ট থেকে ভিউ কেমন এবং রিসোর্টের নান্দনিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। রিসোর্টগুলোর বিভিন্ন অফার, বুকিং করার মোবাইল নাম্বার, ফেসবুক পেজ লিংক ও আপডেটেড তথ্য জানতে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে পড়ে নিন। এই রিসোর্টগুলো ছাড়াও সাজেকে কিভাবে সুন্দর রিসোর্ট নির্বাচন করবেন তার কিছু টিপস, কম খরচে রিসোর্টে থাকার টিপস, কখন বেশি ম্যাক থাকে এবং আরও প্রয়োজনীয় কিছু তথ্য থাকবে এই ভিডিওর শেষ অংশে। সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় রিসোর্টের নাম মেঘপুঞ্জি রিসোর্ট। সুন্দর ইকো ফ্রেন্ডলি ডেকোরেশনের ও আকর্ষণীয় ল্যান্ডস্কেপ ভিউ সহ মেঘপুঞ্জি রিসোর্টে তারাশা, পূর্বাশা, রোদেলা ও মেঘলা নামের চারটি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে সর্বোচ্চ চারজন থাকার সুযোগ রয়েছে। মেঘপুঞ্জি রিসোর্টের তিনটি কটেজ ভাড়া 4,000 টাকা আর অন্য একটি কটেজের ভাড়া 4,500 টাকা। মেঘপুঞ্জি রিসোর্টে 24 ঘন্টা পানি ও বিদ্যুৎ সুবিধা রয়েছে। অধিক জনপ্রিয়তার জন্য এই রিসোর্টে রুম পেতে হলে ভ্রমণের অন্তত মাস দুয়েক আগেই বুকিং দিতে হয়। মোবাইলে যোগাযোগ করে এবং ওয়েবসাইটের মাধ্যমে মেঘপুঞ্জি রিসোর্টে কটেজ বুকিং দেয়া যায়। সুন্দর ভিউয়ের জন্য রুইলুইপাড়ায় অবস্থিত মেঘমাচাং রিসোর্ট অনেকের পছন্দ। মেঘমাচাং রিসোর্টে উডেন ও ব্যাম্বো এই দুই ধরনের সর্বমোট 5টি কটেজ রয়েছে। ছুটির দিন ব্যতীত ব্যাম্বো কটেজের ভাড়া 3,500 টাকা এবং উডেন কটেজের ভাড়া 4,000 টাকা। আর ছুটির দিনে ব্যাম্বো কটেজের ভাড়া 4,000 টাকা এবং উডেন কটেজের ভাড়া 4,500 টাকা। প্রতিটি কটেজের সাথে ম্যাগ উপভোগের জন্য আছে মিজোরামমুখী খোলা বারান্দা। মেঘমাচাং রিসোর্টে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। যারা খোলামেলা পরিবেশে নিজেদের মতো থাকতে চান তাদের জন্য আদ্রিকা রিসোর্ট আদর্শ জায়গা। টিজিবি লুসাই কটেজের পেছনে এই রিসোর্টের অবস্থান। রিসোর্টের প্রশস্ত বারান্দা থেকে অপূর্ব প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়, যা সবাইকেই আকর্ষণ করে। বারান্দায় আছে ইজি চেয়ার ও বসার আয়োজন। এই রিসোর্টে কেবলমাত্র 2টি বড় কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একটি মাস্টার বেড আর একটি এক্সট্রা ম্যাট্রেস রয়েছে, যাতে সর্বোচ্চ 4জন থাকতে পারবেন। শুক্রবার, শনিবার ও অন্যান্য ছুটির দিনে রুম ভাড়া 4,000 টাকা। ছুটির দিন ব্যতীত আদ্রিকা ইকো রিসোর্টে থাকতে গেলে 3,500 টাকায় থাকতে পারবেন। এই রিসোর্টে থাকতে চাইলে অগ্রিম বুকিং দিয়ে যাওয়ার চেষ্টা করুন। রুইলুইপাড়া ক্লাব হাউজের পেছনে অবস্থিত ঝুমগড় ইকো রিসোর্ট নান্দনিক উপস্থাপনার জন্য সাজেক ভ্রমণকারীদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। থাকার জন্য এই রিসোর্টে পৃথক কটেজে মোট 4টি কাপল রুম রয়েছে। প্রতিটি রুমে সর্বোচ্চ 4জন থাকার ব্যবস্থা আছে। ঝুমগড় ইকো রিসোর্টের কটেজ ভাড়া 4,000 টাকা এবং সারা বছর এই ভাড়ার পরিমাণ একই থাকে। মেঘ দেখার জন্য প্রতিটি কটেজেই আছে বিশাল বারান্দা, দোলনা, সুন্দর বাগান এবং বসার ব্যবস্থা। ছুটির দিনে এই রিসোর্টে থাকতে চাইলে অগ্রিম কটেজ বুকিং দিয়ে যেতে হবে। নান্দনিক উপস্থাপনায় সাজানো 3টি ম্যাগ ভিউ পয়েন্ট নিয়ে ম্যাডভেঞ্চার রিসোর্ট সবসময় ভ্রমণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সাজেক ভ্যালির প্রবেশদ্বার স্টোন গার্ডেনের বিপরীত পাশে ম্যাডভেঞ্চার রিসোর্টের অবস্থান। 11টি কক্ষ রয়েছে ম্যাডভেঞ্চার রিসোর্টে। এছাড়াও রিসোর্টের প্রতি তলায় আছে সুপ্রশস্ত বারান্দা। ম্যাডভেঞ্চার রিসোর্টে কাপল কিংবা ডাবল বেডের প্রতি রুমের ভাড়া 3,500 টাকা। খোলামেলা পরিবেশ এবং চমৎকার ভিউ পয়েন্ট নিয়ে সাম্পারি রিসোর্ট তরুণ তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
সাম্পারি রিসোর্টে হানিমুন, কাপল, ফ্যামিলি বা গ্রুপ ইত্যাদি বিভিন্ন ধরনের কক্ষ আছে। রিসোর্টের রুম ভাড়া কাপল কটেজ 3,500 টাকা, কাপল রুম 2,500 টাকা, ডাবল বেডের রুম 3,500 টাকা, তিন বেডের রুম 4,000 টাকা আর অতিরিক্ত বেডিং চার্জ 500 টাকা। ছুটির দিন ছাড়া কটেজ বুকিং দিলে প্রতিটি রুম ভাড়ায় 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। সাজেকের প্রবেশপথের ডান পাশে রুইলুইপাড়া শিব মন্দিরের কাছে ট্রিনিটি রিসোর্টের অবস্থান। এই রিসোর্টে 4টি ডাবল বেড এবং 4টি কাপল রুম সহ সর্বমোট 8টি কক্ষ আছে। ছুটির দিন ব্যতীত অর্থাৎ সাধারণ দিনে ট্রিনিটি রিসোর্টের ডাবল বেড বা কাপল বেড রুমের ভাড়া 4,000 টাকা আর ছুটির দিনে ভাড়া 4,500 টাকা। ট্রিনিটি রিসোর্টে 2টি কাপল রুম ও 2টি ডাবল বেডের রুম থেকে সাজেকের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া রিসোর্টে সমস্ত অতিথিদের জন্য আছে সুপ্রশস্ত কমন বারান্দা, দোলনা ও ম্যাক ভিউ পয়েন্ট। রুইলুইপাড়া ক্লাব হাউজের কাছে ম্যাকপুঞ্জি রিসোর্টের ঠিক বিপরীত পাশে ছায়ানীর ইকো রিসোর্টের অবস্থান। ত্রিকোণাকার নান্দনিক ঢঙে তৈরি এই রিসোর্টটি সাজেকে আগত সবার নজর কাড়ে। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড এমন দুই ধরনের 3টি কক্ষ আছে ছায়ানীর ইকো রিসোর্টে। প্রতি রাতের জন্য স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 3,000 টাকা এবং প্রিমিয়াম রুম ভাড়া 3,500 টাকা। সারা বছর এই রিসোর্টের রুম ভাড়া প্রায় অপরিবর্তিত থাকে। ছায়ানীর ইকো রিসোর্ট থেকে চমৎকার সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। ফেসবুক ভিত্তিক জনপ্রিয় ট্রাভেল গ্রুপ টোর গ্রুপ বিডি কর্তৃক পরিচালিত রিসোর্টের নাম টিজিবি লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্টের বিপরীত পাশেই এই রিসোর্টের অবস্থান। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপ ভিউয়ের টিজিবি লুসাই কটেজে কাপল, ফ্যামিলি কিংবা গ্রুপের জন্য বিভিন্ন ক্যাটাগরির কক্ষ আছে। এসব রুমের ভাড়া 2,500 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত। ছুটির দিন ছাড়া এই ভাড়ার উপর 500 টাকা পর্যন্ত ছাড় থাকে। মেঘের সমুদ্র দেখার জন্য রক গার্ডেনের বিপরীত পাশে অবস্থিত চাঁদের বাড়ি রিসোর্ট বেশ আদর্শ জায়গা। এই রিসোর্টে সর্বমোট 8টি কক্ষ আছে আর প্রতিটি কক্ষ থেকে মিজোরাম পাহাড়ময় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এছাড়া প্রতিটি কক্ষে 2জন থাকার উপযোগী বিছানা এবং এক্সট্রা বেড রয়েছে। ছুটির দিনে প্রিমিয়াম কটেজের ভাড়া 4,000 টাকা আর ছুটির দিন ব্যতীত কটেজের ভাড়া 3,500 টাকা। ছুটির দিনে ইকোনমি কটেজের ভাড়া 3,500 টাকা আর ছুটির দিন বাদে ইকোনমি কটেজের ভাড়া 3,000 টাকা। রুইলুইপাড়া শিব মন্দিরের কাছে লক্ষণ কটেজ সালকা রিসোর্টের অবস্থান। অনেকের কাছে এটি সালকা ইকো রিসোর্ট হিসেবে পরিচিত। সালকা রিসোর্টে সর্বমোট 4টি কক্ষ আছে। এক্সক্লুসিভ ফুল ভিউ রুমের ভাড়া 4,000 টাকা এবং সাধারণ ক্যাটাগরির রুমের ভাড়া 2,500 টাকা। এক্সক্লুসিভ ফুল ভিউ কক্ষের সাথে আছে খোলা বারান্দা। রুম কিংবা বারান্দায় বসে প্রকৃতির সান্নিধ্যে আড্ডামুখর সময় কাটানোর অবারিত সুযোগ রয়েছে এখানে। রুইলুইপাড়া ক্লাব হাউজের ঠিক পেছনে রুইলুই রিসোর্টের অবস্থান। রুইলুই রিসোর্টে প্রতিটি কটেজের সাথে মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুবিধার্থে সুন্দর বারান্দা নির্মাণ করা হয়েছে। রুইলুই রিসোর্টের প্রতিটি রুম ভাড়া নিতে 4,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। ছুটির দিন ছাড়া গেলে রুম ভাড়ার উপর বিভিন্ন হারে ডিসকাউন্ট পাওয়া যায়। তাজেক ভ্যালির প্রাণকেন্দ্র ও রুইলুইপাড়া শিব মন্দির সংলগ্ন নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনে সাজানো রিসোর্ট রুংরাঙে তিন দিক দিয়ে আছে উন্মুক্ত খোলা বারান্দা। আর এই বারান্দা থেকে বাধাহীনভাবে দিগন্ত জুড়া সারি সারি পাহাড় ও শুভ্র মেঘের উড়াউড়ি দেখা যায়। ছুটির দিনগুলোতে 4জন থাকার উপযোগী ডাবল বেডরুমের ভাড়া 3,500 টাকা এবং কাপল রুমের ভাড়া 2,800 টাকা আর সাধারণ দিনে 4জন থাকার উপযোগী ডাবল বেডরুমের ভাড়া 2,800 টাকা এবং কাপল রুমের ভাড়া 2,000 টাকা। রুইলুইপাড়ায় অবস্থিত সুমই ইকু কটেজে 2টি মিজোরাম ভিউয়ের কক্ষ আছে। কক্ষ হতে সাজেকের অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া প্রতিটি কটেজে অতিরিক্ত বেডিং সুবিধা আছে। বছর জুড়ে সুমই কটেজের ভাড়া অপরিবর্তিত থাকে। এই কটেজের বর্তমান রুম ভাড়া 4,000 টাকা। পাহাড়, আকাশ, মেঘ সবকিছু মিলিয়ে প্রকৃতির এক অনন্য রূপের দেখা পাওয়া যায় মেঘাদ্রি ইকো রিসোর্টের বারান্দা থেকে।
মেঘাদ্রি ইকো রিসোর্টে 6টি কাপল রুম ও 2টি ডাবল বেডের কক্ষ আছে। তবে কেবলমাত্র ডাবল বেডের কক্ষের সামনে সাজেকের অনন্য প্রাকৃতিক দৃশ্য দেখার ব্যালকনি আছে। ছুটির দিন ব্যতীত ডাবল কক্ষের ভাড়া 3,500 টাকা এবং কাপল বেডের ভাড়া 3,000 টাকা। আর ছুটির দিনে এই রিসোর্টের রুমের ভাড়া পর্যটকদের চাহিদার উপর নির্ভর করে বৃদ্ধি পায়। এছাড়া সুন্দর ভিউয়ের জন্য গড়বা রিসোর্ট, মেঘ কাব্য, ঝিঝিপোকার বাড়ি, সাজেক ক্লাসিক, রক প্যারাডাইস ও অবকাশ রিসোর্ট প্রভৃতি অন্যতম। এই রিসোর্টগুলোতে প্রতি রাত থাকতে ভাড়া লাগবে 2,500 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত। সাজেকের লাক্সারি রিসোর্টের মধ্যে আছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট ও রুনময় রিসোর্ট। এই দুই রিসোর্টে ডাবল বেডরুমের ভাড়া 5,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত। এছাড়া রাঙামাটি জেলা পরিষদের খোয়ালবুক রিসোর্টে ডাবল বেডরুমের ভাড়া 6,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর সাজেকে কম খরচে রাত্রি যাপনের জন্য আলো রিসোর্ট, সাজেক হিল ভিউ রিসোর্ট, সাজেক রয়্যাল, নগরায় নক রিসোর্ট, দার্জিলিং রিসোর্ট, স্বপ্নচূড়া রিসোর্ট, নিরিবিলি রিসোর্ট প্রভৃতি উল্লেখযোগ্য। সিজন ভেদে এই সমস্ত রিসোর্টে প্রতি রাত থাকতে 1,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত ভাড়া লাগবে। সারা বছরেই সাজেক নানা বৈচিত্র্যময় রূপে সেজে থাকে, তাই বছরের যে কোনো সময় সাজেক বেড়াতে যেতে পারেন। তবে আপনি যদি জমাট মেঘের ভেলা উপভোগ করতে চান, তাহলে সবচেয়ে ভালো হবে জুলাই থেকে নভেম্বর, এই সময়ে সাজেক বেড়াতে গেলে। বর্ষা এবং শরতে সকালবেলাতে সাজেকে মেঘের আসল রূপ দেখা যায়। সাজেক কিভাবে যাবেন, কিভাবে ঘুরে দেখবেন, খরচ কেমন হবে, এই সকল তথ্য জানতে আমাদের সাজেক ভ্রমণ গাইড ভিডিওটি দেখে নিতে পারেন। সাজেকে রিসোর্ট বুকিংয়ের কিছু পরামর্শ। পিক সিজন অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সাজেকে পর্যটকদের অনেক বেশি ভিড় থাকে। সেই সময় ছুটির দিনগুলোতে ভালো রিসোর্ট আগেই বুকিং হয়ে যায়, তাই আপনার পছন্দ মতো রিসোর্টে থাকতে চাইলে ক্ষেত্র বিশেষে মাসখানেক আগেই বুকিং দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে ছুটির দিনগুলো পরিহার করে অন্য কোনো দিন রিসোর্টগুলো বুকিং করলে রুম ভাড়ায় কিছুটা ডিসকাউন্ট যেমন পাবেন, তেমনি পছন্দ মতো রিসোর্ট খুঁজে পেতে সহজ হবে। সাজেকের প্রবেশপথের হাতের ডান পাশে মূলত বেস্ট ভিউয়ের রিসোর্টগুলোর অবস্থান। রিসোর্ট থেকে ভালো ভিউ পেতে মিজোরাম ভিউ বলে পরিচিত ডান পাশের যে কোনো রিসোর্টে থাকতে পারেন। ডান পাশের প্রায় সকল রিসোর্ট থেকে বেশ ভালোভাবে সূর্যোদয় দেখা যায়। সাজেকে অবস্থিত প্রায় সকল রিসোর্টের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এইসব পেজে প্রতিনিয়ত আপডেটের তথ্য এবং বিভিন্ন ডিসকাউন্ট অফারের তথ্য পাওয়া যায়। মোবাইলে অগ্রিম রিসোর্টের কক্ষ বুকিং করার আগে নাম্বারটি রিসোর্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ফোন নাম্বার কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আর রিসোর্ট ভাড়া যেহেতু পরিবর্তিত হয়, তাই বুকিং করার আগে সেই রিসোর্টের বর্তমান ভাড়া সম্পর্কে জেনে নিন। প্রয়োজনে ভাড়ার ব্যাপারে দরদাম করে নিতে পারেন। সাজেক ভ্রমণে রিসোর্টে থাকার খরচ কমাতে চাইলে ছুটির দিন ও সিজন ব্যতীত সাজেক ভ্রমণ পরিকল্পনা করুন। ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে প্রায় সব রিসোর্টেই ডিসকাউন্ট থাকে। অফ সিজনে অর্থাৎ মার্চ থেকে অগস্ট মাস পর্যন্ত রিসোর্টগুলোতে ডিসকাউন্ট সুবিধা দেওয়া হয়। একসাথে কয়েকজন মিলে রুম শেয়ার করুন। এক্ষেত্রে এমন রিসোর্ট নির্বাচন করুন যেখানে একসাথে কয়েকজন মিলে থাকা যায় কিংবা এক্সট্রা বেড নেওয়ার ব্যবস্থা আছে। এতে থাকার খরচ অনেকটাই কমে যাবে। ছুটির দিন ছাড়া অফ সিজনে ভ্রমণে গেলে আগে থেকে রিসোর্ট বুকিং না দিয়ে সাজেক গিয়ে দরদাম করে পছন্দ মতো রিসোর্ট বুকিং করলে ভাড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন। সাজেক ভ্রমণ নিয়ে আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করুন। আর কোনো রিসোর্ট নিয়ে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে থাকলে তা আমাদের সাথে শেয়ার করুন। সাজেক রিসোর্টের বিভিন্ন অফার ও আপডেটের তথ্য পড়ুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর ভ্রমণ গাইডের দারুণ সব ভিডিও সবার আগে পেতে ভ্রমণ গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।